হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে একটি অ্যাপ শেয়ার করব। এই অ্যাপটি খুবই ভালো পেমেন্ট করতেছে। অ্যাপটির নাম হলো পিআই ক্যাশ। এই অ্যাপে যদি কাজ করেন 100% পেমেন্ট পাবেন। আর এই অ্যাপে কীভাবে কাজ করবেন, কীভাবে উইথড্র করবেন, সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওটি রয়েছে। এবং এই ভিডিওটি না টেনে আপনাদের কন্টিনিউ করতে হবে। সো বিয়াস, তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদের প্লে স্টোরটি ওপেন করতে হবে। তারপর তোমাদের এখানে সার্চ করতে হবে পিআই ক্যাশ লিখে। তারপর তোমরা 3 নম্বরে এই অ্যাপটি দেখতে পারবে। এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে দেবা। তারপর অবশ্যই তোমাদের ইউএস কান্ট্রি সিলেক্ট করে একটি ভিপিএন কানেক্ট করতে হবে, না হলে কিন্তু তোমরা এই অ্যাপে কাজ করতে পারবে না। তারপর এখানে দেখতে পাচ্ছো সাইন আপ, এখানে ক্লিক করবা। তারপর তোমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমাদের এখানে ফার্স্ট নামটা লিখে দেবা। সোবিয়াস, আমি আমার ফার্স্ট নামটা আমি লিখে দিলাম। দেওয়ার পর তোমাদের একটি ইমেল দিতে হবে। ইমেলটা এখানে লিখে দেবা। সোবিয়াস, আমার ইমেলটা আমি লিখে দিলাম। তারপর তোমাদের 6 অক্ষর একটি পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিতে হবে। তারপর তোমাদের রেফার কোডটা দিতে হবে, 1234। তারপর এখানে সাইন আপে ক্লিক করবা। তারপর একটু লোড নিবে। নেওয়ার পরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। এখন ওই জায়গায় যে জিমেল আর পাসওয়ার্ড দিছো এখানে দিয়ে দেবা। সোবিয়াস, আমার ইমেল আর পাসওয়ার্ড আমি লিখে দিলাম। দেওয়ার পর লগ ইনে ক্লিক করবো। তারপর একটু লোড নিবে। নেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ডেলি চেক ইন, এখানে ক্লিক করব। তারপর গেট বোনাস, এখানে ক্লিক করব। তারপর একটি অ্যাড দিবি, অ্যাডের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে 20 সেকেন্ডের মতো ভিজিট করব ওয়েবসাইটে, অথবা প্লে স্টোরে নিয়ে যেতে পারে। ওইখানে সোবিয়াস আমি কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর এখান থেকে ব্যাগ আইসা পড়বো। আসার পরে কিন্তু আমাদের ডেলি বোনাসটা তারা দিয়ে দিবে। দেখতে পাচ্ছ আমাদের 2 সেন্ট দিয়ে দিছে অলরেডি আমাদের ডেলি বোনাসটা। তারপর এখানে দেখতে পাচ্ছ ট্যাক্স 1, ট্যাক্স 2, তারপরে স্পিন, ওয়াজ ভিডিও 1, ওয়াজ ভিডিও 2, ম্যাথ কুইজ। মূলত এইগুলোই কাজগুলো আমাদের করতে হবে এখানে। সোবিয়াস, আমরা এখন প্রথমে করব ট্যাক্স 1, এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের 11টা ট্যাক্স দিছে। এই ট্যাক্সগুলো করার জন্য আমরা প্রথমে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। সোবিয়াস, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। একটু লোড নিতে আছে। নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। তারপর একটি অ্যাড দিছে, কিন্তু অ্যাডটা আমরা ক্রস করে দেবো দেখার পর। তারপর এখানে দেখতে পাচ্ছ কালার্ড কয়েন, এখানে ক্লিক করব। তারপর একটি অ্যাড দিবে, অ্যাডটা দেখার পর ক্রস করে দেবো। দেওয়ার পরে কিন্তু আমাদের একটা ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে। সোবিয়াস, এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাড দিছে, আমরা 3 সেকেন্ড দেখবো। দেখার পর ক্রস করে দেবো। দেওয়ার পর কিন্তু আমাদের 5 পয়েন্ট তারা দিয়ে দিছে। দেখতে পাচ্ছ আমাদের একটা ট্যাক্স কমপ্লিট করার বিনিময়ে তারা 5 পয়েন্ট করে দিতেছে। তারপর আবার সাবমিটে ক্লিক করব। তারপর একটি আবার অ্যাড দিছে, একটা আমরা 4 সেকেন্ড দেখবো। দেখার পর কিন্তু আমরা ক্রস করে দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের একটা ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে। এইভাবে সবগুলো তোমরা ট্যাক্স কমপ্লিট করে ফেলবা। আবার একটি অ্যাড দিছে, আমরা একটা দেখবো। দেখার পর কিন্তু ক্রস করে দিব। এই অ্যাডের উপরে তোমরা ক্লিক করবে না, ক্লিক করলে কিন্তু তাদের রুলসটা ভাঙ্গা হবে। যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের আর মাত্র 9টা ট্যাক্স আছে। আর এখানে যে কেউ দেখবে একটা ট্যাক্স হবে, ওই সময় এখানে গেট বোনাস লেখা আসবে। এখানে ক্লিক করার পর তারপর একটি অ্যাড দিবে, ওই অ্যাডের উপরে তোমাদের মূলত ক্লিক করতে হবে। এছাড়া অন্য কোনো অ্যাডের উপরে ক্লিক করা যাবে না। সোবিয়াস, আশা করি এগুলো পারবো, একদম সিম্পল কাজ। তারপর আবার কালেক্ট কয়েন, এখানে ক্লিক করলাম। তারপর একটি অ্যাড দিছে, একটা দেখবো। দেখার পর কিন্তু আমাদের 5 পয়েন্ট দিয়ে দিবে, আর একটা ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে। আশা করি এগুলো পারবো, একদম সিম্পল কাজ। তারপর আমরা ব্যাগ আইসা বললাম। আসার পর এখানে দেখতে পাচ্ছ ট্যাক্স 1, ট্যাক্স 2, এই দুটা কাজ সেম একইভাবে করতে হয়, আমি যেভাবে এইমাত্র দেখাইলাম। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পিনে, এখানে ক্লিক করবা। তারপর এখানে তোমাদের 11টা স্পিন দিবে। 11টা স্পিন করার জন্য প্লে স্পিনে এখানে ক্লিক করবা। তারপর এটা ঘুরবে, ঘোরার পর দেখি আমরা কত পয়েন্ট পাই। দেখতে পাচ্ছ আমরা মেবি 50 পয়েন্টের মতো পাইছি। তারপর একটি অ্যাড দিছে, একটা দেখার পর ক্রস করে দিব। দেওয়ার পর কালেক্ট কয়েন, এখানে ক্লিক করব। তারপর আবার একটি অ্যাড দিছে, একটা দেখার পর ক্রস করে দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের একটা ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে। আমাদের পয়েন্টটা কিন্তু তারা অলরেডি আমাদের দিয়ে দিবে। আশা করি এগুলো পারবা, একদম সিম্পল কাজ। আর এটাও তোমাদের 11টা দিবে। 11টা কমপ্লিট করার পর এখানে যে কাল দেখবো 1 উঠছে। তারপর নিচে কিন্তু দেখতে পারবা গেট বোনাস লেখা, এখানে ক্লিক করবা। তারপর একটি অ্যাড দিবে, একটা দেখার পর ওই অ্যাডের উপরে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর একটি ওয়েবসাইটে অথবা প্লে স্টোরে নিয়ে আসতে পারে। ওইখানে তোমরা 20 সেকেন্ডের মতো ভিজিট করবা। ভিজিট করার পর কিন্তু তোমাদের 1 ঘন্টার পর আবার 11টা স্পিন তারা দিয়ে দিবে। আশা করি এগুলো পারবা, একদম সিম্পল কাজ। আর তোমরা অ্যাডের উপরে ক্লিক করবে না, ক্লিক করলে কিন্তু তাদের রুলসটা ভাঙ্গা হবে। আশা করি এগুলো পারবা, একদম সিম্পল কাজ। তারপর এখানে দেখতে পাচ্ছ ওয়াজ ভিডিও,
এটা তোমাদের এখানে ওয়াচ নাও, এখানে যদি ক্লিক করো তাহলে ইউটিউবের ভিডিও পেলে হবে। ইউটিউবের ভিডিও পেজ থেকে 30 সেকেন্ডের মতো দেখতে হবে, দেখার পর তোমাদের 20 পয়েন্ট করে দিবে একটা ভিডিও দেখার বিনিময়ে। এটা তোমাদের 15টা দিবে, 15টা কমপ্লিট করার পর এখানে গেট বোনাস লেখা আসবে, ওই সময় ওই গেট বোনাসের উপরে ক্লিক করার পর একটি অ্যাড দিবে। অ্যাডটা দেখার পর ওই অ্যাডের উপর তোমরা ক্লিক করবা, প্লে স্টোরে অথবা ওয়েবসাইটে নিতে পারো। এখানে তোমরা 20 সেকেন্ডের মতো ভিজিট করবা, তাহলে কিন্তু আবার তোমাদের 15টা ট্যাক্স দিয়ে দিবে 1 ঘন্টা পর, আর কিছু বোনাস তারা দিয়ে দিবে। আশা করি এগুলো পারবা, একদম সিম্পল কাজ। তারপর আমরা ব্যাগে এসে পড়লাম। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছো ওয়াস ভিডিও 2, এই দুটোটা সেম একই কাজ। তারপর এখানে দেখতে পাচ্ছো ম্যাথ কুইজ, এখানে ক্লিক করবা। তারপর এখানে দেখতে পাচ্ছো আমাদের এখানে ম্যাথ কুইজ দিছে, আর এখানে আমাদের 11টা দিবে। এখানে যে কাল দেখবে 1 হয়ে গেছে, ম্যাথ কুইজের অ্যান্সার দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবা, তারপর গেট বোনাস লেখা আসবে, ওই সময় ওই যে অ্যাডটা দিবে। গেট বোনাসে ক্লিক করার পর ওই অ্যাডের উপর তোমরা ক্লিক করবা, ক্লিক করার পর ওয়েবসাইটে অথবা প্লে স্টোরে নিয়ে আসতে পারো। এখানে তোমরা 20 থেকে 15 সেকেন্ডের মতো ভিজিট করবা, তাহলে কিন্তু আবার তোমাদের 1 ঘন্টা পর ম্যাথ কুইজ 11টা দিয়ে দিবে। আর এখানে তোমাদের যোগ দিতে পারে, বিয়োগ দিতে পারে, ভাগ দিতে পারে, গুণ দিতে পারে, যেটাই দেখ তোমরা এখানে সঠিক অ্যান্সার দেবা। সোবিয়াস আমি তোমাদের একটা করে দেখাই। এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা যোগ দিছে, যোগটা হলো 5+ তোমার 9 কত হয়, 5+9 কত হয়। সোবিয়াস এখানে হবে 14। তারপর এখানে সাবমিটে ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু একটি অ্যাড দিবে, অ্যাডটা আমরা দেখবো, দেখার পর ক্রস করে দিব। সোবিয়াস আমি একটা ক্রস করে দিলাম। দেওয়ার পর কালেক্ট কয়েন এখানে ক্লিক করব, তারপর কিন্তু আমাদের 5 পয়েন্ট তারা দিয়ে দিবে। একটা ম্যাথ কুইজ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য 5 পয়েন্ট করে তারা দিবে। সোবিয়াস আশা করি এইগুলো পারবা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন ইউইন 5 পয়েন্ট, আশা করি এইগুলো পারবা, একদম সিম্পল কাজ। তারপর আমরা এখান থেকে ব্যাগে এসে পড়লাম। আসার পর এখানে দেখতে পাচ্ছ সাপোর্ট, এখানে ক্লিক করবা, তারপর এখানে টেলিগ্রাম সিলেক্ট করে দেবা। দেওয়ার পর তাদের টেলিগ্রামে নিয়ে আসবে, এখানে দেখতে পাচ্ছ তাদের পেমেন্ট প্রুফ ভিডিওগুলো, ভিডিও না সরি, এখানে তোমাদের স্ক্রিনশটগুলো এখানে পাঠাই দিছে। দেখতে পাচ্ছ এখানে কত স্ক্রিনশট পাঠাইছে, মানে তাদের প্রুফগুলো যে তারা পেমেন্ট করছে আমাদেরকে, এই যাদেরকে পেমেন্ট করছে, যারা এই অ্যাপে কাজ করতেছে তাদের পেমেন্ট এখানে স্ক্রিনশট দিয়ে পাঠাই দিছে। দেখতে পাচ্ছ এখানে সোবিয়াস 10 টাকা মোবাইল রিচার্জ করে দিছে, এখানে তারা স্ক্রিনশট পাঠিয়ে দিছে। এগুলো দেখতে চাইলে এখানে জয়েন হবে, আর যদি কোনো প্রবলেম হয় তাদেরকে বলবা, ভাই আমার পেমেন্ট করতেছেন না কেন, আর যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তাদেরকে বলতে পারবা সাপোর্টে ক্লিক করে। তারপরে একটি অ্যাড দিছে, আমরা এটা দেখবো, দেখার পর ক্রস করে দিব। দেওয়ার পর এখন কষ্ট করে টাকাগুলো ইনকাম করলাম, কীভাবে উইথড্র করবো, উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছ উইথড্র, এখানে ক্লিক করব। তারপর এখানে একটু লোড নেবেন, এর পর এখানে দেখতে পাচ্ছ আমাদের 10 টাকা তারা মোবাইল রিচার্জ করতেছে, আর এখানে যা হবে এখানে ডলার হবে। আর এখানে দেখতে পাচ্ছ পাশে কিন্তু কয়েন আছে, আর এখানে 1000 পয়েন্ট হলে এখানে ক্লিক করবা, ক্লিক করার পর কিন্তু এখানে তোমাদের 1000 পয়েন্টে মেবি 8 থেকে 10 সেন্টের মতো হবে, প্রায় 8 থেকে 8 টাকা বাংলাদেশি কি 10 টাকার মতো হবে। যাই হোক এখানে তোমাদের 8 টাকার কম হবে না, এখানে ক্লিক করবা। 1000 পয়েন্ট হলে পয়েন্টটা এখান থেকে কেটে যাবে, যাওয়ার পর টাকায় কনভার্ট হয়ে এখানে তোমাদের ডলারে কনভার্ট হবে, এখানে ডলার দেখতে পারবো 10 সেন্টের মতো, $10 না 10 সেন্ট বাংলাদেশি টাকায় প্রায় আমাদের 10 টাকা। যাই হোক আমরা উইথড্রতে ক্লিক করব, তারপর আমাদের 10 টাকা হলে মানে 10 সেন্ট হলে, 13 সেন্ট হলে আমাদের তারা মোবাইল রিচার্জ করবে, 13 সেন্ট হলে আমরা এখানে উইথড্রতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা মোবাইল রিচার্জ নিতে পারবো। সোবিয়াস মোবাইল রিচার্জ নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ টপ আপ পিডি লেখা, এখানে ক্লিক করবা। তারপর কিন্তু তোমাদের একটি মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবা, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবা। সাবমিটে ক্লিক করার পর কিন্তু 1 ঘন্টার ভিতরে তারা পেমেন্টটা করে দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছ বিকাশ, বিকাশে আমাদের $1 হলেই দিতেছে, আর নগদে আমাদের 50 টাকা দিতেছে। সোবিয়াস আশা করি এগুলো পারবা, একদম সিম্পল কাজ। তারপর আমরা ব্যাগে এসে পড়লাম। সোবিয়াস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর এরকম ইনকাম রিলেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।